লোডশেডিং এর কারণে সরকার পতনের রঙিন খপ দুঃস্বপ্নে পরিণত হবে বলেছেন ওবাইদুল কাদের। এই তো শুরু, সরকারকে চোখে সর্ষের ফুল দেখতে হবে বলেছেন মির্জা ফখরুল। জানাবো, নড়াইলে সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত এলাকায় এখনো ভীতি কাটেনি বলছে বাম গণতান্ত্রিক জোট। এবং সর্বশেষ জানাবো, নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না, হুঁশিয়ার পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লোডশেডিং এর কারণে সরকার পতনের রঙিন খপ দুঃস্বপ্নে পরিণত হবে বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লোডশেডিং এর কারণে সরকারের পতন হয়ে যাবে, বিএনপি নেতাদের এমন রঙিন খপ অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। আজ মঙ্গলবার সকালে তিনি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, যারা দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, দিনের পর দিন যাদের শাসনামলে দিনের অর্ধেক সময় লোডশেডিং চলত, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছিল, তারা আজ বিদ্যুৎ নিয়ে কথা বলে। তিনি আরও বলেন, জনগণ বিদ্যুৎ সংযোগহীন খাম্বা দুর্নীতির কথা এখনও ভুলে যায়নি, ভুলে যায়নি দুর্নীতির দাবিতে মিছিলে গুলির কথা, হারিকেন কুপিনে বিক্ষোভ ও বিদ্যুৎ ভবন ঘেরাও করার কথাও ভোলার নয়। মন্ত্রী প্রশ্ন তোলেন, বিদ্যুৎ নিয়ে বিএনপি কোন মুখে বড় কথা বলে, তাদের কি বিন্দুমাত্র লাজ শরম নেই? বিএনপির আমলে জনগণ বিদ্যুৎ পায়নি, পেয়েছিল খাম্বা, এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনার কারণে সারা পৃথিবীর অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে, বাংলাদেশও করোনার করাল গ্রাসের সঙ্গে সংগ্রাম করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে নিজেদের অর্থনীতিকে সচল রেখেছে। সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর আন্তর্জাতিক পরিণতি বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতিকে আবারও কিছুটা হুমকির মুখে ফেলেছে। ওবায়দুল কাদের মনে করেন, যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার চরম অস্থিতিশীল হয়ে ওঠায় দেশের অর্থনীতি যাতে বড় কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই লক্ষ্যে সরকারকে আগেভাগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন দেশের বিদ্যুৎ সুবিধার প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, জাপানের মতো উন্নত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশও তাদের 3.5 কোটির বেশি মানুষকে নিয়মিত বিদ্যুৎ সুবিধা দিতে পারছে না। একই অবস্থা অস্ট্রেলিয়ারও, তাই সবাইকে এই সংকটকালে রেশনিং করতে হচ্ছে। তিনি আরও বলেন, যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, উন্নত রাষ্ট্র আমেরিকাতেও SMS এর মাধ্যমে জনগণকে জ্বালানির ব্যবহার সীমিত করতে বলা হয়েছে। ওবায়দুল কাদের জানান, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের জন্য 1,300 থেকে 1,400 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, শিল্প ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদন খাতে দেওয়া সম্ভব হবে। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানকে চাঙ্গা রাখার লক্ষ্যে সরকার শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে। দেশ ও জনগণের কল্যাণে সরকারের পদক্ষেপগুলোর প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনায় রূপ দেন, তার উপর অতীতে যেমন আস্থা রেখেছেন এখনও রাখুন। কারো কথায় কান না দেওয়ার আহ্বান জেনে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যে এই সংকট থেকে উত্তরণ হবে। কারো কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অল্প সময়ের মধ্যে এই সংকট থেকে উত্তরণ হবে। এই তো শুরু, সরকারকে চোখে সর্ষের ফুল দেখতে হবে বলেছেন মির্জা ফখরুল। এই তো শুরু, সরকার চোখে সর্ষের ফুল দেখবে, দেখতে হবে, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি না, অর্থনীতিবিদেরা বলছেন প্রতিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে এবং সমস্যা তাদের পতন ত্বরান্বিত করবে। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের দুর্নীতি দায়ী, এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, এ সমস্যা যেই সৃষ্টি হবে তা আমরা বহু আগেই বলেছি, প্রথমত সঠিক পথে সরকারের পরিকল্পনা নেই, দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে, একটা জায়গা না, সব জায়গাতেই তাদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, এই দুর্নীতি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। একইভাবে শ্রীলঙ্কায় যে অবস্থা সৃষ্টি হয়েছে, দুর্নীতি ঘোষণা দিয়ে বিদ্যুতের লোডশেডিং, বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথেই যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, সবে তো শুরু, এটা আজকের ব্যাপার না, অর্থনীতির ইতিহাস, একটা সংকটে ভবিষ্যতে কী হবে সেই বিষয়গুলো বুঝে আপনাকে ব্যবস্থা নিতে হবে। দুর্ভাগ্য আমাদের, আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী এতই পাওয়ারফুল যে তারা করোনাকেও নিয়ন্ত্রণ করে ফেলেছে, অর্থনীতির সমস্যাগুলো সব সমাধান করে ফেলেছে, তারা পারেন না এমন কোনো কাজ নেই, এবং সেই বিশ্বাসে তারা যা খুশি তাই করে গেছেন। এখন তো শুরু হয়ে গেছে আসল খেলা, আসল সমস্যা শুরু হয়ে গেছে এবং সমস্যায় তাদের পতন ত্বরান্বিত করবে। বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে অতীতে আওয়ামী লীগের নেতাদের বিএনপি সরকারের প্রচণ্ড সমালোচনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন, আওয়ামী লীগের এই অনির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড়াই করে বলেছিল তারা বিদ্যুৎ সমস্যার সমাধান করবে, এটি করতে গিয়ে তারা কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ক্রয় করেছিল বিনা টেন্ডারে এবং
একটা অসম্ভব চুক্তির মাধ্যমে। এমনকি তারা বিষয়টিকে ইনডেমনিটি দিয়ে দিয়েছে যে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করা যাবে না। অসম্ভব চুক্তির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ডিজেল চালিত কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টগুলোতে সরকারকে জ্বালানি সরবরাহ করতে হবে। উৎপাদন থাকুক বা না থাকুক, সরকার তাদের কাছ থেকে বিদ্যুৎ নিক আর না নিক, তাদের টাকা দিতেই হবে। যার ফলে আজ দেখা যাচ্ছে কোনো বিদ্যুৎ উৎপাদন না করেই তাদের 78,000 কোটি টাকা দিতে হচ্ছে। বর্তমান লোডশেডিংয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, এখন যে ডিজেল চালিত পাওয়ার প্ল্যান্ট বন্ধ থাকলেও এরা পয়সা পাবে। পত্রিকায় দেখলাম বছরে 1,707 কোটি টাকা তাদের জন্য গুনতে হবে। এতে কি প্রমাণিত হয়? শুধু দুর্নীতি করার জন্য তারা উপকৃত হয়েছে এমন বিশেষ কোম্পানিকে অর্থ বানানোর সুযোগ করে দেওয়ার জন্য এটি করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা শুধু বিদ্যুতের ক্ষেত্রে নয়, মেগা প্রজেক্ট সহ প্রতিটি ক্ষেত্রে তারা জনগণের পকেট থেকে এভাবে টাকা কেটে নিয়েছে, যার ফলে আজকে এই অর্থনীতির আর্থিক সংকট তৈরি হয়েছে। এই সংকটের প্রধানতম কারণ হচ্ছে দুর্নীতি, এর মূল্য দিতে হচ্ছে জনগণকে। এই দুর্নীতির কারণে আমরা অবিলম্বে সরকার পদত্যাগের দাবি করি। আওয়ামী লীগ এবং ইসি মনে হয় আহম্মক। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশন সবাই মনে হয় আহম্মক। 10 বছর ধরে প্রমাণিত হচ্ছে যে দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে, কোনো নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। একথা শামসুল হুদা সাহেবও বলেছেন। বেচারা হুদা সাহেব তিনিও চাকরি যাওয়ার পরে একথা বলেছেন, আর ইনি কাজী হাবিবুল আওয়াল তো এখনই বলে দিচ্ছেন যে এটা সম্ভব নয়। কালকে তিনি স্পষ্ট করে বলেছেন যে বিএনপি নির্বাচনে না এলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশ্নটা তাহলে নির্বাচন কমিশনের কাছে না, এটা হচ্ছে সরকারের কাছে, যারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে এবং যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের আবার সেই জায়গা প্রত্যাপন করতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এছাড়া তো উত্তরণের কোনো পথ নেই। নড়াইলে সাম্প্রদায়িক হামলায় আক্রান্ত এলাকায় এখনও ভীতি কাটেনি, বলছে বাম গণতান্ত্রিক জোট। বিচারহীনতার কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চলছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীতে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সমাবেশে বাম নেতারা অভিযোগ করেন, সরকার দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তিকে তোষামোদ করছে, তাদের দাবি মেনে দেশে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে, পাঠ্য বইয়ের সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে, সমাজে উগ্রবাদী ধারণার বিস্তার ঘটনার সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে সরকার। নড়াইলে সাম্প্রদায়িক হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, মানুষের মন থেকে এখনও ভীতি দূর হয়নি, অনেকে এখনও বাড়ি ফিরে আসেনি, মুক্তিযুদ্ধের বাংলাদেশে এই অবস্থা কাম্য নয়। অসাম্প্রদায়িক শক্তি তো ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে, সবাই যাতে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা করতে হবে। বাম নেতারা এ সময় দাবি করেন, সরকারি লোকজন যে সেখানে দখল নেওয়ার চেষ্টা করছেন, এছাড়া তারা প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছেন, সরকার দলের লোকজন কিছু হয়নি এমন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে। নড়াইলে হামলার ঘটনায় শাহপাড়ার মানুষের মনে ভীতি দূর হয়নি, অনেকে এখনও বাড়ি ফেরেননি, যারা আছেন তাদের বেশি কথা বলতে নিষেধ করা হচ্ছে। নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখা যাবে না, হুঁশিয়ার পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে তার দেশকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন রাখা যাবে না। তিনি আরও বলেছেন, ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চাদপদী নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার ফলে দেশটির উন্নয়ন অগ্রগতিও রুখে দেওয়া সম্ভব হবে না। গতকাল সোমবার রাশিয়ার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, নিষেধাজ্ঞা আরোপের কারণে বিদেশি হাইটেক পণ্যের সঙ্গে রাশিয়ার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর হাজারো নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করে মস্কোকে পশ্চিমা দেশগুলোর কাছে নতি স্বীকারে বাধ্য করার জন্য এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সোমবার কনফারেন্সে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, আমি জানি যে এটি একটি জটিল দায়িত্ব, আমরা সবাই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছি। আরও একটি বিষয়টি পরিষ্কার যে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন অবস্থায় আমরা বেঁচে থাকতে পারবো না। তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান যুগে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা অসম্ভব। সরকারি কর্মকর্তাদের দেশের স্বার্থ রক্ষার উদ্বুদ্ধ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, দেশকে বড় ধরনের চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।